বিদায় নিতে হচ্ছে গানে গানে সংসদ মাতিয়ে রাখা মমতাজকে। সংসদে বিভিন্ন সময় গান গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই সঙ্গীত শিল্পী, কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে ধরাশায়ী হলেন। মানিকগঞ্জ দুই, সিঙ্গার, হরিরামপুর ও সদরের একাংশ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেছেন তিনবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এই আসনের মোট কেন্দ্র 193। সব কেন্দ্রে ঘোষিত ফলাফলের স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কায় দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন 84,000 ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কায় মমতাজ পেয়েছেন 78,000 ভোট, ফলে 6,000 ভোট বেশি পেয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী টুলু বিজয়ী হয়েছেন। ভোটে জিতে মমতাজকে দার্শনিক বললেন টুলু। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।